বারবিকি চ্যানেলে আজকে আমি মোচার কোপ্তা কিভাবে রান্না করতে হয় সেই রেসিপি নিয়ে এসেছি, একদম ভিন্ন পদ্ধতিতে। দেখে নিন বন্ধুরা আমি মোচার কোপ্তা তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মোচার কোপ্তা কারি রান্না করার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি। এখানে রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, এটা 2 চামচ বেসন, লঙ্কা কুচি আর এটা লঙ্কা গুঁড়ো, আর এখানে তেজপাতা, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, সামান্য একটু। আর আগে থেকে আমি মোচাটা সেদ্ধ করে নিয়েছি, একটু হলুদ একটু সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর তার মধ্যে আলুটা একটু ওর মধ্যেই সেদ্ধ করে নিয়েছি, এর জন্য হলুদ হয়ে গেছে। আমি এই মোচাগুলো সব কোপ্তা বানিয়ে নেব, আলুগুলো দিয়ে দিলাম, তার মধ্যে আমি সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম, হাফ পেঁয়াজের মধ্যে দিচ্ছি, আর হাফ পেঁয়াজ আমি তেলের ওপরে দেব, লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এখানে আমি বেসনটা রেখেছিলাম, সেই বেসনটা দিয়ে দিলাম। আর একটু সামান্য আদা বাটা দিলাম। এর মধ্যে সামান্য একটু নুন দিলাম, কারণ আমি সেদ্ধতে নুন দিয়েছি তাই একটু সামান্য দিলাম। দিয়ে এবার সবকটা আমি উপকরণ একসাথে মেখে নেব। সবকটি উপকরণ আমি একসাথে মিক্সড করে নিয়েছি। আমার ডিমটা মিস্টেক হয়ে গেছিল, আমি ডিম দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য ফুটে নেব। মিক্সটাতে আমি 2টো ডিম অ্যাড করেছি। এবার আমি একটু ভেজে নেব, কীভাবে ভাজি সেটা আপনারা দেখে নিন। তাতে আমি একটু সামান্য সর্ষের তেল দিয়েছি, এবার উপকরণ কিছুটা আমি দিয়ে ভেজে নেব এর মধ্যে। গ্যাসটা আমি লো মিডিয়ামে রেখে দেব, রেখে খানিকটা টাইম আস্তে আস্তে এটা হবে, বেশি জোরে দিলে এটা বাইরে পুড়ে যাবে, ভেতরটা নরমই থেকে যাবে। দেখুন বন্ধুরা, আমি কোপ্তাটা উল্টি দিয়েছি, এবার পিস পিস করে কেটে নেব, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কোপ্তাটা ভাজা হতে হতে আমি কড়াইতে তেল দিয়েছি, আলুটা ভেজে নেব। কোপ্তাটা ভাজা হয়ে গেছে, আমি এবার পিস পিস করে নেব, এখান থেকেই পিস পিস করে সেটা আমি এই খুন্তি ডাঙা দিয়ে পিস পিস করে নিচ্ছি। আমি এগুলো এবার নামিয়ে নেব, আর নামিয়ে নিয়ে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, কোপ্তাগুলো আমি ভেজে নিয়েছি, এই যে এমন করে পিস পিস করে নিয়েছি, এই যে এমন করে পিস পিস করে নিয়েছি। আমার এদিকে আলু ভাজাটা হয়ে গেছে, আমি আলু ভাজাটা তুলে নিচ্ছি। কোপ্তা রান্না করার জন্য আমি মশলাটা রেডি করে নেব। প্রথমে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা জিরেটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর শুকনো লঙ্কা একটা রেখেছিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম,
ভেজা হয়ে গেছে, আমি এবার রসুনটা দিয়ে দিলাম, রসুন বাটাটা, আর তার সাথে আদা বাটাটাও দিয়ে দিলাম। যে তিন রকম মশলা রেখেছিলাম সে তিন রকম মশলাটা, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য জল দেবো আমি, আর যে দু চারটানা চিনি রেখেছিলাম সেই চিনিটা দিয়ে দিলাম। আমি একটু সামান্য জল দিয়ে একটু কষিয়ে নেব। সামান্য লোড দিয়ে দেব, আর একটু স্বাদ অনুযায়ী নুন দেবেন আপনাদের। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। এতে এবার সামান্য একটু জল অ্যাড করে দেবো, এটা কষা হয়ে গেছে। কোপ্তার যে ঝোলটা করেছি আমি, সেই ঝোলটা ফুটে গেছে, আমি এবার কোপ্তাগুলো ছেড়ে দেবো। এর মধ্যে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে কি হয়, একটু সেন্টটা সুন্দর আসে। কোপ্তাটা প্রায় আমার হয়ে এসছে, আমি একটু পরেই নামিয়ে নেব, বেশি নাড়বো না, বেশি নাড়লে কোপ্তাগুলো সব ভেঙে যাবে। আমি একটু সামান্য শুকনো গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। আমি এবার এটা নামিয়ে নেব, হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার মোচার কোপ্তা কারি এটা রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খাবেন আর কমেন্টে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন বন্ধুরা।